আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন আমরা যাইতেছি আগুনেপুরা রোগী সাব্বিরকে দেখার জন্য। সাব্বিরকে নাকি বাড়িতে আনছে, তো হুজুরকে সাথে নিয়ে কাশেম কাকা বিলাল ভাই সহ আমরা এখন যাইতেছি সাব্বিরের বাড়িতে। সাব্বিরের কি অবস্থা এখন আমরা যাই দেখব, তার চিকিৎসার কি হয়েছে তার খোঁজ খবর নেব। তো সাথে থাকুন আমাদের। এখন আমরা চলে আসছি সাব্বিরের বাড়িতে, তো এখন দেখব সাব্বিরের কি অবস্থা এবং পাশাপাশি আমরা দেখাবো সাব্বিরের ঘরের কি অবস্থা। দেখেন তার যে একটা ছোট একটা টিনের ঘর আছে, এই যে আপনারা দেখতেছেন যে পেছনে যে ঘরটা আছে ওইটাই সাব্বিরের বাবার ঘর, ছোট একটা টিনের ঘর, তারা এই ঘরেই থাকে। এটা দেখতেছেন, এটা সাব্বিরের ছোট ভাই প্রতিবন্ধী। আগের মতন যদি শরীর নরমাল বাজে আইয়ে তার বুকের পাথর থেকে নরম আট ডিগ্রি নিয়ে কানে বসে কান আবার অপারেশন করব। বুঝছি, আমি একটা হাস করি। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, ডাক্তারকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা এই মুহূর্তে আমরা এক মহাব্বতের ভাই, বাসার ভাই, ছেলে শারীরিক অসুস্থ ছিল দীর্ঘদিন। সে কালকে বাড়িতে আসার পরপর আমরা খবর পাওয়ার পর তাকে দেখার জন্য আসলাম। এই মুহূর্তে তার পরিবার পরিজনের কাছ থেকে আমরা জানতে পাইলাম যে ডাক্তার বলছে দীর্ঘ 6 মাস পর্যন্ত তার চিকিৎসা চলমান থাকতে হবে। এই 6 মাস চিকিৎসা চলমান থাকতে যাইয়া আর্থিক ভাবে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। আপনারা দীর্ঘদিন পর্যন্ত তার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা দিয়েছেন, সহযোগিতা করেছেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। যারা সহযোগিতা করেছেন, আজকে সকলের সহযোগিতার কারণে আজকে হয়তো আমাদের সাব্বির আবার আমাদের কাছে ফিরে আসছে। এভাবে করে যদি আমরাও আবারও একটু সহযোগিতার হাত বাড়াই, দীর্ঘ 6 মাস তার চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় করতে হবে। এই জন্য ডাক্তার বলছে তো শনিবারে আবার যাইতে হবে। এই যে একটা প্লাস্টার দেখা যায়, এটা আবার খুলে আবার কি করবে তারা, ড্রেসিং করে সুন্দর করে দিয়ে দিব। তারপর ডাক্তার বলছে 6 মাস পর্যন্ত তার ওই চিকিৎসাটা হবে। 6 মাস পরে সুস্থ হওয়ার পর আল্লাহ পাক যদি সুস্থতা দান করে, তারপর তার খানের যে চিকিৎসাটা আছে এটা আবার 6 মাস পর অপারেশন করা হবে। এই জন্য আপনারা যারা শুরু থেকেই তার সহযোগিতার জন্য, চিকিৎসার জন্য আগাইয়া এসেছেন, আমি আপনাদেরকে আবারও বলবো, সাইকুট বাইতুল আমান যারা মসজিদের ইমাম হিসাবে, আমি সাইকুট গ্রামবাসী যারা প্রবাসী আছেন, দেশে আছেন, যারা দনাক্ত ব্যক্তি আছেন, আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছে, দন দিয়েছে, আমরা যদি একটু সহযোগিতার জন্য আগায় আসি হয়তো সাব্বিরের শান্তি হবে। সাব্বিরের পরিবার যারা আছে, তার আব্বা আম্মা, তারা যে একটা পেরেশানির মধ্যে আছে, আল্লাহ পাক তাদের পেরেশানিটা দূর করে দিবে আমাদের মাধ্যমে। আমরা চেষ্টা করব আমরা সাব্বিরকে বাড়িতে এসে দেখে যাব, কারণ রাসূল বলছেন একজন অসুস্থ ব্যক্তিকে দেখা একজন মুসলমানের জন্য হক। আমরা হক আদায় করার জন্য আমরা আসছি, সাব্বিরকে দেখছি, সাব্বিরের পরিবারের সাথে আম্মার সাথে কথা বলছি, ওনার আম্মা যা বলেছেন আমরা বলছি। এবং আপনারা যারা শুনবেন লাইভ টুকুন, মেহরবানি করে আপনারা একে অপরকে বলে দিবেন, কারণ আমি যদিও টাকা দিয়ে অংশগ্রহণ যদি নাও করতে পারি, আমরা যেন অপরের কাছে আমরা তার জন্য সহযোগিতা চেয়ে আমরা আয়না দিতে পারি। যদি আমরা আয়না দিতে পারি, রাসূল বলেন তুমি টাকা দেও না, তুমি অন্য জায়গা থেকে একজনের সহযোগিতার জন্য টাকা আইনা দিছো, রাসূল বলেন সেটাও তোমার জবানের সদগায়ে জারিয়া হবে। আমরা সকলেই চেষ্টা করব সাব্বিরকে সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমরা যেন সকলেই আমরা শারীরিক আর্থিকভাবে যেই কষ্টগুণ আছে, পরিবার যে পেরেশানির মধ্যে আছে, আমরা যেন সকলেই সহযোগিতার মাধ্যমে
এই পরিবারের পেরেশানি যেন দূর করতে পারি এবং সাব্বির যেন সুস্থ হয়। আমরা সকলেই দোয়া করবো সাব্বিরের জন্য, এবং আমাদের যারা অর্থ সম্পদশালী লোক আছি আমরা আমরা সকলেই সাব্বিরের জন্য কিছু সহযোগিতা করব। এই বলে আজকে লাইভটা শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সবাইকে সালাম দিছি সাব্বির, হয়তো সবাইকে সালাম দিছি, আপনারা সকলেই সহযোগিতা করছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের সহযোগিতার কবুল করেন। আমরা কথা হবে ইনশাল্লাহ, আপনারা সকলে জানতে পারবেন, আমরা সকলে সহযোগিতা করব। আজকে হয়তো উনি ব্যস্ততার কারণে কাজে গেছেন, এই জন্য আমরা ওনাকে কষ্ট দিলাম না, আমরা আসছি, আমরা যাই হোক ওনার সুস্থতার জন্য আমরা একটু দোয়া করি। মুক্ত তো কি অবস্থা, তুমি কেমন আছো, কথা বলতে পারবে? না সমস্যা, হাতটা একটু দেখাও, আঙ্গুলটা দেখি শুকা হয় না? না। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই যে সাব্বিরের অবস্থা, সে এখনো পরিপূর্ণ সুস্থ হয় না, যার জন্য ভালোভাবে কথা বলতে পারে না, তার এখনো হাতটা আর একটা আঙ্গুল বেঁকা আছে, তারপরে যে কানগুলা দেখতেছেন কানের একদম শুকায় নাই, এখন কানগুলা খুবই বাজে একটা অবস্থায় আছে, দুনোটা কানের অবস্থা একদম বাজে অবস্থা। তো ডাক্তার বলছে যে আরো 6 মাস লাগবে, 6 মাস পরে একটু শুকানোর পরে তারপরে তার অপারেশন করে বুকের হাড্ডি নিয়ে অপারেশন করে কানগুলা ঠিক করার চেষ্টা। আলমি জামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। اللهم يا قاضي الحاجات، اللهم يا حلال المشكلات، يا حلال المشكلات، اللهم يا شافي الأمراض، يا شافي الأمراض، وننزل من القرآن ما هو شفاء، وننزل من القرآن ما هو شفاء. محمود رب العالمين أي الله محبت ري الله بشاور چل الله محمد سبب ميا أي رب العالمين قولي نكتا مهور تو دیکھے اوٹے ایسے چھے الله تمہارے کسے شکریہ تانا دائی کو ایسے شکرتے پاربون الله بار بار ماہی رمجان امنا سنے چی مشید بار بار امرا دعا کنے چی سبب جنو আজকে দেখতে এলাম শারীরিক ভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে তোমার আয় রাব্বুল আলামিন, তোমার দয়ায় তোমার মায়ায় সুস্থ হয়ে উঠেছে, বাকি অসুস্থতার মধ্যেও আছে, সুস্থ হওয়ার জন্য তোমার রহমতার বরকতের প্রয়োজন। আয় আল্লাহ তোমার রহমতার বরকত দিয়ে সাব্বিরকে তুমি সুস্থতা দান করে দাও। আয় রাব্বুল আলামিন মাহে রমজান মাসে অনেকেই দোয়া করেছেন আল্লাহ, অনেক যাদের টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আয় আল্লাহ যাদের সহযোগিতা যাদের দোয়ায় আজকে সাব্বির সুস্থ হয়ে এসেছে আল্লাহ প্রত্যেকেরই সৎকারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, ওই সহযোগিতার কবুল আর মঞ্জুর করে নাও দেশ এবং প্রবাস থেকে বিভিন্নভাবে। আয় রাব্বুল আলামিন শ্রমিক ভাইয়েরা আল্লাহ কৃষক ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা অনেকেই সহযোগিতা করেছেন সাব্বিরের জন্য, আয় আল্লাহ প্রত্যেকের সহযোগিতার কবুল আর মঞ্জুর করে নাও। আয় রাব্বুল আলামিন বাকি দুনগুলা সাব্বিরকে চিকিৎসা করার জন্য যত অর্থের প্রয়োজন টাকার প্রয়োজন তোমার রহমতের বান্দার থেকে তুমি সাহায্য করো আল্লাহ, সাব্বিরকে তুমি সুস্থতা দান করো। আয় আল্লাহ সাব্বিরের আম্মা সহ অনেকে হাত বাড়িয়ে দিয়েছেন মা বোনরা, আল্লাহ সাব্বিরের মামা সহ অনেকে হাত বাড়িয়ে দিয়েছেন, যারা আজকে না তোমার পছন্দ লাগে মায়া লাগে তার আজকে ও শিরা বানাইয়া আজকে আমাদের ফরিয়াদরে কবুল আর মঞ্জুর করে নাও। রাব্বে কারীম তোমার বন্ধু নবী হাবিব বলেছেন যারা অসুস্থ, আয় রাব্বুল আলামিন মুসলমানদের উপর হক হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখে যাওয়া, আমরা তোমার বন্ধু নবীর হাবিবের এই হাদিস শরীফকে আয় রাব্বুল আলামিন ফলো করে আল্লাহ সাব্বিরকে দেখতে আসলাম।
এই সুন্নতকে আমাদের পক্ষ থেকে তুমি কবুল করে নাও, এই সুন্নতকে অস্বীকার করে আজকের মোনাজাতে কবুল করে নাও। আয় রাব্বুল আলামিন, সাব্রের আব্বা আম্মা সহ পরিবার পরিজন সকলের নেক হায়াত বাড়ায়া দাও। আয় রাব্বুল আলামিন, সাব্রের সম্পূর্ণ চিকিৎসা সম্পন্ন করার জন্য অনেক অর্থের প্রয়োজন। অনেক প্রবাসী ভাইরা দিয়েছেন, কৃষক ভাইরা দিয়েছেন, শ্রমিক ভাইরা দিয়েছেন, ড্রাইভার ভাইরা দিয়েছেন, রাব্বুল আলামিন মসজিদ কমিটির ভাই বাবারা দিয়েছেন, মুসল্লি ভাই বাবারা দিয়েছেন। আল্লাহ সকলের সহযোগিতার কবুল করে নাও। আল্লাহ বাকি দিনগুলা চিকিৎসা করার জন্য যারা দিবেন নিয়ত করবেন, আল্লাহ প্রত্যেককে দেওয়ার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ ওসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।